গত 20 অক্টোবর লক্ষ্মীপুজোর দিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় লরির ধাক্কায় টোটো চালক সহ 4 জনের মৃত্যু হয়। বুধবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস নিহতের পরিবারগুলির সাথে দেখা করেন এবং তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। এদিন এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন হিন্দি ভাষীদের সংগঠনের শহর সভাপতি নারুগোপাল ভকত, ইন্তেখাব আলম, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমাদের সেই 20 তারিখে, এ মাসের 20 তারিখে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের সেই 4 জন মানুষ যারা টোটোতে করে আসছিল, বড় একটা লরি ধাক্কা মারায় 4 জনই সেদিন ডেট হয়ে গেছিলেন, মারা গেছিলেন। তা আমরা সেদিন বর্ধমানে ছিলাম না, আমরা একটু বাইরে ছিলাম। রাতেই খবর পেয়ে আমরা আমাদের এখানে যারা পার্টির ছেলেরা আছে তাদের বলেছিলাম এদের পাশে থেকে সমস্ত কাজ করার জন্য, এবং পরের দিন আমরা মর্গে গেছিলাম। সেই দিন যাওয়ার পরে আমি এখানে বলেছিলাম যে আমি বিধায়ক হিসাবে সবার বাড়িতে একবার দেখা করতে আসব, তাই আজকে এখানে আমরা দেখা করতে এসেছি। আমি নিজে বিধায়ক হিসাবে এই 4 জন পরিবারের হাতে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করে গেলাম, এবং সরকারিভাবে যেসব সাহায্য পাবে সেইগুলো আমরা দেখার জন্য এখানে আমাদের নব রয়েছে, নবকে বলেছি, শিবুদা আছে, আমাদের নারু ভকত, ইন্তেকাম আলম, আমরা সবাই এসেছি, যাতে পরিবারগুলোর পাশে আমরা আছি, কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা তাদের যোগাযোগ করতে বলেছি, এবং আজকে সবার সঙ্গে সেই পরিবারগুলোর সঙ্গে আমরা দেখা করে গেলাম। কারণ আমরা মনে করি যে এটা আমার বর্ধমান দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ে, যেহেতু তারা মারা গেছে আমাদের দায়িত্ব আছে, আমি নিজে বিধায়ক হিসাবে, তাই সেদিনও মর্গে গেছিলাম আর আজকেও আমি তাদের বাড়িতে দেখা করে গেলাম। মৃত্যু সবসময় একটা দুঃখজনক ঘটনা, এই দুঃখজনক ঘটনা ঘটেছে, এগুলো টাকা পয়সা দিয়ে কিছু করা যায় না, কিন্তু তবু মানুষের পাশে দাঁড়াবার জন্য, মারা গেলে তো আর কিছু করা যায় না, তাদের আর্থিক সহায়তা যতটুকু আমাদের মানে সম্ভব আমি বিধায়ক হিসাবে সেটা আমি এদের করে দিলাম। সরকারিভাবে তোমরা যেটা পাবে যেটা হবে সেটা তো পাবে, কিন্তু এগুলো তো আর টাকা পয়সায় কিছু না, একটা দুঃখজনক বিরাট ঘটনা, এসব পয়সা করে যাবে না। তবু আমি তো বিধায়ক, মানুষ আমাকে ভোট দিয়েছে, আমার একটা দায়িত্ব আছে, আমার বিধানসভার যারা বিপদে আপদে পড়বে তাদের পাশে দাঁড়াবে, সেই জন্য আসলাম দেখা করতে। অসুবিধা যা হবে তুমি এখানে, আমাদের এখানে নব আছে, আমাদের শিবুদা আছে, আমাদের ইয়ে আছে, সব বর্জন থেকে একদম মুখে আমাদের বিধায়ক পরিষেবা কেন্দ্র চালু হচ্ছে, সব সময় লোক থাকবে, যে অসুবিধা হবে বলো, আমরা তোমাদের পাশে আছি, থাকবো পাশে। আমাদের বিধায়ক এসেছিলেন, কি করে গেলেন? কি হয়েছিল, কিসের জন্য এসেছিলেন? আমার দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছে, উনি ওই জন্য এখানে এসেছিলেন আমাদের কিছু সাহায্য করার জন্য। এটা রাখো, পরবর্তীকালে যা করতে হবে, শিবুদা নবটুকু রয়েছে, ওদের সঙ্গে কথা বলবে, যেটা সহযোগিতা করার আমরা করব। বিধায়ক আপনাদের পাশে আছে, আমি আছি, ঠিক আছে, বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।